নলকূপের পানি পান করলেই মিলবে রোগ মুক্তি, সারবে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার সহ জটিল এবং কঠিন সব রোগ। এমন গুজব ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে পানি নিতে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আনারুলের বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ। গত কয়েকদিন ধরে একটি টিউবওয়েলে কোনো বৈদ্যুতিক মোটর বা হাতের চাপ ছাড়াই পানি উঠতে শুরু করেছে। তবে এই পানি পান করে কারো রোগমুক্তি হয়েছে কিনা তা কেউ বলতে পারেনি। এটিকে পুঁজি করে ব্যবসার ফন্দি আটছেন একটি চক্র। মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ। মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আনারুল ফকরের বাড়ির টিউবওয়েল দিয়ে হঠাৎ পানি উঠতে থাকে। রোগ মুক্তির প্রচারণা চালানোর পর এলাকার মানুষ এটিকে আল্লাহর নিয়ামত মনে করে ভবানীপুর ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ পানি নিতে ভিড় করেন। তাদের ধারণা, এই পানি পান করলেই তারা মুক্তি পাবে দুরারোগ্য ব্যাধি থেকে। যারা কিছু মানুষকে বোকা বানিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে, সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, সমাজে কুসংস্কার চালু করে দিতে পারে, তারা ফায়দা লোটার জন্য এগুলা করছে। বিষয়টি নিছক গুজব উল্লেখ করে প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটিকে পুঁজি করে কোনো মহল যাতে ব্যবসা না করতে পারে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আমরা সেটি তাৎক্ষণিকভাবে বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই এলাকাটি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। রিপোর্ট বাংলা টিভি। শিক্ষকের বেত্রাঘাত নয়, সম্পত্তি আত্মসাৎ করতেই সৎমা এবং বাবা মিলে মেয়েকে হত্যা করেছে বলে দাবি করেছেন স্কুল ছাত্রী নোহার মা তানিয়া আক্তার। বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী নোহার মা তানিয়া বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নোহার বাবা সুমন মিয়া বর্তমানে 4 নম্বর স্ত্রী নিয়ে সংসার করছেন। তানিয়া বেগম জানিয়েছেন, আদালতের মাধ্যমে নোহাকে তার বাবার জিম্মায় প্রদান করা হয়। এরপর নোহা তার সৎমা ঝুমুর বেগমের সাথে থাকত। মৃত্যুর 2 দিন আগে তার দাদা ফোনে জানিয়েছিলেন নাতিকে সম্পত্তি লিখে দেবেন তিনি। একথা জানার পরই তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এই মামলাটি সিআইডি বা ডিবিতে হস্তান্তরের দাবি জানান তানিয়া বেগম। প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষকের বেত্রাঘাতের অপমান সইতে না পেরে নোহা নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। ওর সৎমা হত্যা করছে, তারপর ওর বাবা ওর দাদি জড়িত আছে, এটার আমি বিচার চাই। ওর দাদাই বলছে যে আমার নাতিনদের সব সম্পত্তি আমি দেবো, সম্পত্তির লোভে এই কথা যখন কইছে, ওর সৎমা ওর বাবা আর দাদি মিলগে সবাই আমি যখন এদের সাথে গন্ডগোল মামলা শুরু হয়েছে আজ থেকে 5 বছর আগে, তখন আমি তানিয়াকে বলছি, তানিয়া তুমি যদি এখানে থাকো আমার নাতিন নিয়ে, আমার ছেলে যে সম্পদ পাবে এইটা আমি লিখতে।